ঈদ মানে হচ্ছে আনন্দ, কিন্তু ঈদ সবার জীবনে আনন্দ নিয়ে আসে না। গত দুই দিন আগে হঠাৎ করে তার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, দেন আমরা মনে করি যে এটা হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা। রাত দুইটা পর্যন্ত ছটফট করছিল, আর একটা পুরুষ ওই সময় কান্না করে যখন তার যন্ত্রণা সহ্যের বাহিরে চলে যায়। এরপর সেহরির সময় ডাক্তার আসে, তাকে স্যালাইন কিছু মেডিসিন দেন ইঞ্জেকশন দিয়ে যায়। মেডিসিন চলাকালীন সে ভালো ছিল, হঠাৎ করে তার প্রচণ্ড পরিমাণে বমি শুরু হয়। তারপর আমরা মনে করি যে বাসায় রাখা উচিত না, আমাদের এখনই হসপিটালে যাওয়া উচিত। তারপর অ্যাম্বুলেন্স কল দিলেই সাথে সাথে চলে আসা, আর ডাক্তার বলছিল যে স্যালাইন একদম অফ রাখা যাবে না। এরপর আমরা রামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই, আর রামগঞ্জে নেওয়ার পরে ডাক্তার বললো যে তার অ্যাপেন্ডিসাইটের প্রবলেম, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই অপারেশন হবে। সবাই দোয়া করবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন স্ট্রং থাকতে পারি, কেননা আমার চোখের সামনে এই মানুষটার এই অবস্থা আমি একদম সহ্য করতে পারতেছি না।